আজ আমরা চলে এলাম বাঘাযতীন সি কলোনির বারো ভূতে মেলা। কিভাবে আসবেন এই সি কলোনিতে? যদি বাঘাযতীন এবং রানীকুটি থেকে আসতে চান, অটোয় উঠে বলবেন সি কলোনি বারো ভূতে মেলা যাব। সোজা অটোওয়ালা আপনাকে নিয়ে চলে আসবেন এই মেলার সামনে। এই মেলাটা অবশ্য রাস্তার উপরেই রয়েছে এই বারো ভূতের মন্দির। তার উল্টো দিকে মাঠেই এই মেলাটা অনুষ্ঠিত হয়। পয়লা মাঘ থেকে সাত দিন ধরে এই মেলা চলে। এখানে অনেক রকম সাধুরা চলে আসেন গঙ্গাসাগর থেকে, তারা এখানে যজ্ঞ করে। এখানে নারায়ণের বারোটা রূপ তুলে ধরা হয়েছে, তাই এই মন্দিরকে বলা হয় বারো ভূতের মেলা বা বারো অবতারের মেলা। এখন আমরা ভেতরে ঢুকে পড়েছি মন্দিরের। এই মন্দিরের ভিতরে এই যে মূর্তিগুলো দেখা যাচ্ছে পরপর, এগুলো হচ্ছে নারায়ণের এক একটা রূপ। বারোটা রূপ এখানে তুলে ধরা হয়েছে, তাই এই মন্দিরের নাম দেওয়া হয়েছে বারো ভূতের মেলা। পয়লা মাঘ এখানে মহা ধুমধামে পুজো হয়। এখানে অবশ্য হাঁসের ডিম দিয়ে মাকে পুজো করা হয়। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চারিদিকে যেমন রয়েছে নারায়ণের বারোটা রূপ, মাঝখানে রয়েছে বনদেবী। এই বনদেবীকেই পুজো করা হয় হাঁসের ডিম দিয়ে। মন্দিরের পাশেই একটি যজ্ঞ করার জায়গা রয়েছে, যেখানে সাত দিন ধরে যজ্ঞ হয়। বিভিন্ন সন্ন্যাসীরা এখানে চলে আসেন যজ্ঞ করতে। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা। মন্দির দেখার পর রাস্তা পার হয়ে উল্টো দিকে মাঠে আমরা চলে এলাম। এখানেই মেলা হয় এই মাঠটায়। ঢুকতেই আমাদের চোখে পড়ে গেল বাঁদিকে ডান দিকে সব দোকান। সামনেই অবশ্য জিলাপি তৈরি হচ্ছে, মেলার মেন আকর্ষণ এই জিলাপি। গরম গরম জিলাপি মেলার মেন আকর্ষণ। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম কিভাবে জিলাপি তৈরি হয়। তারপর উল্টো দিকে কাবাবের দোকান। আরেকটু এগিয়ে গেলাম, দেখতে পেলাম আচার কি নেই এই মেলায়। হাঁটতে হাঁটতে আরেকটু ভেতর দিকে ঢুকতেই চোখে পড়ল আলুর দম আর ঘুগনির দোকান।
ঘুগনি দেখেই মনে মনে ইচ্ছা হলো একটু খেয়ে দেখি, তাই এগিয়ে গেলাম একটা ঘুগনির দোকান। সেখানে এক প্লেট ঘুগনি অর্ডার দিলাম। মেলার আরেকটু ভেতরের দিকে ঢুকেই চোখে পড়ল বাঁ দিকে রয়েছে ঢাকা ভ্যারাইটিস পিঠেপুলি স্টল। এখানে পরপর সাজানো রয়েছে বিভিন্ন রকম পিঠে, পুলি পিঠে, পাটিসাপটা, দুধপুলি, অনেক রকম চিতল পিঠে, গোকুল পিঠে। এটা হচ্ছে কাঠের দোকান। এখানে দোকানদার সামনেই বসে বসে কাঠের পিঁড়ে তৈরি করছেন। রয়েছে বিভিন্ন ছোট বড় পিঁড়ে, বেলুন চাকি, কাঠের বিভিন্ন রকম জিনিস, হাতা, খুন্তি, কাঠের রকমারি জিনিস এই দোকানে রয়েছে। সামনে গরম গরম জিলেপির সঙ্গে বিক্রি হচ্ছে কটকটি। উল্টো দিকে রয়েছে 15 টাকা সেলের দোকান, যা নেবেন 15 টাকা।
দিলা দিলা আড়াইশো আড়াইশো পাল বান্ডাল লাস্টে লেখবেন গরম করে হচ্ছে গরম